মিঠুনের জায়গাটাকে একটু আলাদা করে রাখবো। সে সমস্যায় পড়ে গেছে, তার ছেলের একখানা কেস আছে আপনারা জানেন অনেকে, ঠিক আছে, আমি সেটা রিপিট করতে চাই না। সে অনেক সমস্যা আছে, তার শরীরের অবস্থা ভালো না, কিন্তু একটা মানে কুসন্তান হলে একটা বৃদ্ধ বাবাকে কিভাবে, যে সময় একটা মহাগুরু ছিল বাঙালির, একটা সেই স্টার ছিল, তার কি অবস্থাটা হয়েছে আমার দেখে খুব কষ্ট হয়। তাপস পালকে ঠিক এই জিনিসটা করা হয়েছে যে বাঙালির একটা ম্যাটিনি আইডলকে, ঠিক আছে, একটা ধ্বংস করে দেওয়া হলো। গণি খান চৌধুরী, মমতা বন্দ্যোপাধ্যায় তারা হুড়ুর করে এইখানে বাঙালিদের চাকরি দিয়েছে যখন রেল পেয়েছে হাতে। গণি খান চৌধুরী তো মালদায় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডই খুলে দিয়েছিল, এখনো আছে, বন্ধ করার চেষ্টা করছে, সেটাকে ভাগলপুরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে বিজেপি। ও বলছে তুমি যদি আমার ইনক্রিমেন্ট না দাও আমি কিন্তু অন্য কোম্পানিতে চলে যাবো আমার পুরো সেলস নেটওয়ার্ক নিয়ে। এদের সেটাও নেই, এই অভিজিৎ গাঙ্গুলিদের আর দিলীপ ঘোষদের আর রূপা গাঙ্গুলিদের আর লোকেট চ্যাটার্জিদের আর নিশীথ প্রামাণিকদের সেটাও নেই। ফলে এ মালিকের কাছে আটকা, সে কিছু বলতে পারবে না, সুব্রত ঠাকুরের, এই অসীম সরকারের, এই জগন্নাথ সরকারের, সেসব কিচ্ছু নেই, তারা মালিকের কাছে আটকে পড়া। বাবুল সুপ্রিয় যখন জুনিয়র মিনিস্টার ছিল, যখন বিজেপিতে ছিল, কেন্দ্রীয় যে মিনিস্টার অফ স্টেট, যেটা MOS বলা হয়, অর্থাৎ ক্যাবিনেট মিনিস্টার, তার তলায় যে ডেপুটি মিনিস্টার বলতে পারো, সে তার মন্ত্রকের অধীন, তার বিধান লোকসভায় অবস্থিত তার মন্ত্রকের অধীন একটি ফ্যাক্টরি বন্ধ করা আটকাতে পারেনি। এক নম্বর, কদিন আগে দেখলাম বাঁকুড়া থেকে জিতেছে সুভাষ সরকার, ঠিক আছে, সুভাষ সরকার হচ্ছে কেন্দ্রের যে শিক্ষা মন্ত্রক রয়েছে সেই শিক্ষা মন্ত্রকেরই আবার সে ডেপুটি মিনিস্টার, অর্থাৎ মানে বুঝতেই পারছো সাব মিনিস্টার, ঠিক আছে। শিক্ষা মন্ত্রক CBSE, যেটার কথা একটু আগে হয়তো বলেছিলাম, সেখানে সারা ভারত জুড়ে কয়েকটা শূন্য পদ আছে, সেখানে চাকরিতে লোক নেবে, তার জন্য সারা ভারতে তারা পরীক্ষার সেন্টার দিয়েছে সারা ভারতে। এই হচ্ছে সুভাষ সরকার, মোদী কা পরিবার ব্যক্তি, ঠিক আছে, লিখে রেখেছে আবার যে মিনিস্টার সে সেন্টারে এডুকেশন ডিপার্টমেন্টে, মিনিস্টার অফ এডুকেশন। এই এডুকেশন মিনিস্ট্রিতে দেখো, মিনিস্টার অফ এডুকেশনের আন্ডারে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, তার আন্ডারে বেশ কিছু খালি পদ হয়েছে, অর্থাৎ সুভাষ সরকারের যে মিনিস্ট্রি, যে মিনিস্ট্রি সে মন্ত্রী। গণি খান চৌধুরী, মমতা বন্দ্যোপাধ্যায় তারা হুড়ুর করে এইখানে বাঙালিদের চাকরি দিয়েছে যখন রেল পেয়েছে হাতে। গণি খান চৌধুরী তো মালদায় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডই খুলে দিয়েছিল, এখনো আছে, বন্ধ করার চেষ্টা করছে, সেটাকে ভাগলপুরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে বিজেপি বিহারে। এইবার লক্ষ্য করো, এই যে চাকরি অ্যাডভার্টাইজমেন্টটা দেখালাম, এই হচ্ছে সেই চাকরি অ্যাডভার্টাইজমেন্টের সেন্টার, সারা ভারতের 14টা সেন্টার, একটাও পশ্চিমবঙ্গে নেই, নট এ সিঙ্গল। কোথায় কোথায় আছে বলছি, বিহারে আছে, উড়িষ্যায় আছে, আসামে আছে, বিজয়ওয়াড়া অন্ধ্রপ্রদেশ, গৌহাটি আসাম, পাটনা বিহার, চণ্ডীগড়, দিল্লি, ব্যাঙ্গালোর, তিরুবনন্তপুরম, ভোপাল, পুনে, ভুবনেশ্বর, রাজস্থান, চেন্নাই, এলাহাবাদ, মানে বুঝতে পারছো পশ্চিমবঙ্গে একটা নেই। এগুলো কিন্তু হঠাৎ করে হচ্ছে না, এরা বাংলা বাঙালির শত্রুকে তারা জানে যে বাংলায়, যে তুমি ধরো যদি কিছু সেলসম্যান পাও, এরকম কি ধরনের কিরকম হয় সেলসম্যান, যে সেলসম্যানের নিজস্ব একটা কিন্তু তলায় নেটওয়ার্ক থাকে, সে কিন্তু কোম্পানির মালিকের সঙ্গে একটু নিগোসিয়েটও করে, কিরম বলো, যেমন ধরো ইয়েদুরাপ্পা, ও বলছে তুমি যদি আমার ইনক্রিমেন্ট না দাও আমি কিন্তু অন্য কোম্পানিতে চলে যাবো আমার পুরো সেলস নেটওয়ার্ক নিয়ে। এদের সেটাও নেই, এই অভিজিৎ গাঙ্গুলিদের আর দিলীপ ঘোষদের আর রূপা গাঙ্গুলিদের আর লোকেট চ্যাটার্জিদের আর নিশীথ প্রামাণিকদের সেটাও নেই। ফলে এ মালিকের কাছে আটকা, সে কিছু বলতে পারবে না, সুব্রত ঠাকুরের, এই অসীম সরকারের, এই জগন্নাথ সরকারের, সেসব কিচ্ছু নেই, তারা মালিকের কাছে আটকে পড়া। ভাবা যাচ্ছে এর অর্থটা,
এবার লাস্টে বলবো যে এই যে শুভেন্দু অধিকারী তথা ববি হাকিমকে, এর ফলে ববি হাকিমও এখন সৎলোক হয়ে গেল, কারণ অভিজিৎ গাঙ্গুলি ভগবান উনি বলে দিয়েছেন যে শুভেন্দু অধিকারী কি টাকা নিয়েছেন নাকি নারদা কাণ্ডে, তার মানে তৃণমূলের যারা ছিল তাদেরও পরিষ্কার হয়ে গেল শুভেন্দুকে সাফ করানোর নামে। একটা বাম আমলে হয়েছিল না, যে কাকে একটা বাম মন্ত্রীকে পাশ করাতে, মন্ত্রীর মেয়েকে নম্বর পাওয়াতে হবে বলে সেবার অনেকে ফার্স্ট ক্লাস পেয়ে গেছিল, কারণ ওর থেকে বেটার করেছে সবাইকে তো ফার্স্ট ক্লাস দিতে হবে। তো তেমনি শুভেন্দু অধিকারীকে পরিষ্কার মানে একদম সৎ সনাতনী, কাগজে মুড়ে টাকা নেওয়া একটা চোর, সেখান থেকে একটা সৎ সনাতনীতে পরিণত করার জন্য ববি হাকিমও এখন তাকেও সৎ পেন্টিং করা হয়ে গেল। এবং যে যা অভিজিৎ গাঙ্গুলি প্রাক্তন বিচারপতি, সে এখন বলছে যে ছাত্রছাত্রীদের চাকরির জন্য যেটা নাটক, যে প্রতিবাদ বিক্ষোভ, যে জন্য সে বড় হলো, এটা নাকি তৃণমূলের দালাল, ভালো কথা, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি আরো নানা রকম আলতুপাতা করে। এবার বলছে চন্দ্র বোরা, আমি এর থেকে কিন্তু নিজের আকাঙ্ক্ষায় গেছে, লোভ, নিজের লোভ, যাই হোক লোভ মানুষের থাকতে পারে, নিজের লোভে গেছে, নিজের লোভে হয়তো এখন অনেকটা তার ভগবানের স্থান ছেড়ে দিয়ে পবন সিং, ঠিক আছে, বাঙালিকে মা আর বাঙালি নারীদের রাঁড় মাল কোলে তুলে নড়ানো এদের পাশেই বসা সে তার স্থান পাওয়ার চেষ্টা করছে, কিন্তু আমি মিঠুরের জায়গাটাকে একটু আলাদা করে রাখব। সে সমস্যায় পড়ে গেছে, তার ছেলের একখানা কেস আছে আপনারা জানেন অনেকে, ঠিক আছে, আমি সেটা রিপিট করতে চাই না, সে অনেক সমস্যা আছে, তার শরীরের অবস্থা ভালো না, কিন্তু একটা মানে কুসন্তান হলে একটা বৃদ্ধ বাবাকে কিভাবে, যে সময় একটা মহাগুরু ছিল বাঙালির, একটা সেই স্টার ছিল, তার কি অবস্থাটা হয়েছে আমার দেখে খুব কষ্ট হয়। তাপস পালকে ঠিক এই জিনিসটা করা হয়েছে, যে বাঙালির একটা ম্যাটিনি আইডলকে, ঠিক আছে, একটা ধ্বংস করে দেওয়া হলো, যে কারণে তাপস পাল যখন মারা গেলেন তখন কেউ মানে যে বোধ হয় দুঃখ প্রকাশ করবে সেও বোধ হয় ধর্ষক হয়ে যাবে, এরকম একটা জিনিস করা হলো। মিঠুনও মানে বললে তখন ওই এইসব দেখো, মিঠুন আজকে বলতে তোমার এই কাল গোখরো ফোকরো এগুলো চলে আসছে, আমার ওই ওই মিঠুন থাক না, মৃণাল সেনের মিঠুন থাক, ঠিক আছে, আমি চাই যে মিঠুনের বয়স হয়েছে, একদিন উনি চলে যাবেন, একদিন সকলকে চলে যেতে হবে, সেদিন যেন এই বিজেপির এই মিঠুন এইগুলোকে আমরা যেন ভুলে যেতে পারি, আমরা যেন সেই একটা শ্যামলা বর্ণ বাঙালি পৌরুষের প্রতীক তাকে মনে রাখতে পারি। প্লিজ চুরি করবেন না, একজন কন্টেন্ট ক্রিয়েটার অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়েছে, তাই তার কাজকে সাপোর্ট করুন, তার কাজকে ভালোবাসুন, কিন্তু তার কাজ নিজের নিজের চ্যানেলে তুলে দেবেন না, কারণ জানবেন পাইরেসি কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালী।